দুটো শিয়াল ছিল, ঠিক আছে, স্পেসিলেট করে বেরাও না। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে হচ্ছে রাবণ মাসের প্রথম সোমবার। এখন যে মানে সিনটা দেখাচ্ছে, মানে সেই লেভেলের, মানে আমরা রাস্তায় যত যাচ্ছি না, মানে এমন সিন দেখতে পাচ্ছি। এখন ঠিক এই ক্যামেরায় আসবে না, খালি চোখে যেটা দেখে মজাটা পাচ্ছি, মানে হালকা হালকা মেঘ করেছে, সাদা সাদা মেঘটা ভাসছে, চাঁদটা একবার করে করে ঢাকাছে, কোনো সময় গোল্ডেন কালার হচ্ছে, ইয়ে হচ্ছে। আর পাহাড়টার উপরটা বলি তা কিরকম সিনটা লাগছে, পাহাড়ের উপর মেঘটা শুনতে ভাসছে না, মানে খালি চোখে না দেখলে মানে বিশ্বাস করা যায় না যে সৌন্দর্যটা কত অপূর্ব দেখাচ্ছে। মানে মানে একদম মানে মানে না এলে তোমরা মানে কি বলবো, বলে বুঝাতে পারলা। আর এখন আমরা এখানে এই জন্যই দাঁড়ালি, কেন কি আমরা যাইতেছিলি তো দেখলি যে এখানে দুটো শিয়াল ছিল, ঠিক আছে। রাস্তায় যদি পাই শিয়াল তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, চেষ্টা করে দেখাবো, ঠিক আছে, চেষ্টা করে দেখাবো। আর দীপদা কি করেছে, গাড়িটা দাঁড় করে মুরগি বটে সেরকম শিয়ালটাও দেখতে যাচ্ছে, ও আরো এমন দৌড়লো, বা বা। ওর ইয়াতে জল ঢালা, মানে রাত্রির বেলাতে প্রথমবার, এর আগে গেছি পূজা করাঞ্চি, বাট বলবমের দিক থেকে এবার দিনের বেলা প্রতিবার যাস, হ্যাঁ মানে রাত্রে জানে প্রথমে যাচ্ছি, হ্যাঁ যদি উপরে যাই নিয়ে আবার তোমার এই আপার ডেম লোয়ার ডেমে এই ভিউটা এতটা শিওর লাইফ টাইম তোমরা মনে রাখবে, তোমরা দারুণ দারুণ একটা অপূর্ব একটা দৃশ্য দেখতে পাবে তোমরা, দারুণ, যেটা তোমার খালি চোখ ছাড়া দেখতে পাবে না তোমরা কখনো। আর একটা সব থেকে বড় কথা হচ্ছে যে একটু জলদি করে বেরাবে, কেন কি বেশি লেট করে বেরাও না, তখন বেশি তোমরা বা রাত 12টা একটা সময় বেরিয়ে যাবে, তারপরে বলবে যে ইয়ারা ব্লগে বলেছিল যে রাতে ভালো দেখায়, তখন আমাদের নামে দোষ হয়ে যাবে। তো আমরা ভাই আমরা সেরকম ভাবে বলছি না, মানে সন্ধ্যে সন্ধ্যে একটু বেরাবে, যাতে লোক তো পাবে সেই সময়, বেশি রাতে পাহাড়ে বেশি ঘোরা ভালো হলো। আর আজকে বলবমের দিন বটে, সেই জন্য এখানে শুধু আমরা এখন একাই নাই, এখন অনেকজনে যাচ্ছে, এখন দেখছো না চিৎকার করে করে যাচ্ছে, ১০-১৫টা বাইক পেরেলো, সবাই বাইকে করে করে যাচ্ছে। আর তার মধ্যে দু একজন আর চিনা জানা ফিরে যেছে, আর ডাকছে রে বাপ কেকে বটে, হাই ব্লগার বলছে, আপনি কালকে কমেন্ট করবে যে যে ফেরাই গেলে গাড়ি নিয়ে টেন্টে আছে ভাই, দুজন ভাই হাঁটি হাঁটি যাচ্ছে, দেখো তো ছেড়া শুয়ে আছে, ফাইনালে আমরা লোহরিয়া পৌঁছে গেছি। আর এখন যেটা বাজছে, এখন বাজছে তোমার ১টা ৪০, মানে দুটাই ধরো, তো দুটা এখন বাজছে, আর আমরা এখন পৌঁছে গেছি। তো এবার যাব মন্দিরের ভিতরে, তোমাদেরকে আর অনেকে এসেছে, দেখো অনেকে এখানে আছে, এই যে অনেকে এখন পূজা করে করে ধীরে ধীরে অনেকের পূজা করা হয়ে গেছে, আবার অনেকে পূজা করতে যাচ্ছে। এখন দোকান অনেকগুলাই খোলা আছে, এখন যে এটার দাম হচ্ছে ৫০ টাকা, এটার মধ্যে তোমার নারকেল আছে, ধূপ আছে, বাতাসা, বেলপাতা, তারপরে নকল দানা, পৈতা, অনেক কিছুই আছে আর কি, এটার দাম হচ্ছে ৫০ টাকা। তো ৫০ টাকায় খুব সুন্দর দিচ্ছে দাদা, এই যে দাদাকে একবার দেখে লাও, যদি আসো তো এই দোকানে নেবে অবশ্যই, হ্যাঁ একদম। এই যে মন্দিরটা আছে, আর এই মন্দিরটার সামনে হচ্ছে দাদা, দাদার কি নাম? আমার প্রভাত মাহাতো, প্রভাত মাহাতো, দাদার নাম হচ্ছে প্রভাত মাহাতো। তো এই দোকানে আসবে, কোনো অসুবিধা নেই। আর যেটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার যে কোনো জিনিস যদি নিয়ে আসো সঙ্গে, তো এখানে আরামে কোনো ব্যাপার নেই, আরামে জিনিস রেখে দিবে, ব্যাগ ট্যাগ যা আছে রেখে দিবে। দাদা একটা ভালো আমার একটা উপকার করলো, সেটা হচ্ছে যে
আমি মানে কোনো ঘটি এনেছিলি না, তো ঠিক আছে, তো দাদা বলছে আর কিনতে হবে না, আমার কাছে একটা ঘটি নিয়ে নাও, যাও জলটা ঢালে আসো। তো সে জল ঢালে গেলে, পূজা করলি, যারা দূর থেকে আসছো বা ট্রাভেল করে আসছো তো ওইখান থেকে যে কিনে নিয়ে আসতে হবে সেটা দরকার নাই, এখানে দোকান সবসময় খোলাই আছে, তো তোমরা এখানে একদম খালি হাতেও আসতে পারো, বাস পয়সা নিয়ে আলে হয়েছে, ওটা এটালে আছে না, এখানে তোমার ব্যাগ রাখলে এই চান করে আলে, চান করে আসে এখান থেকে সব কিছু কিনে নিলে বাস হয়ে গেল। এই সুবিধাটা আছে যে তোমার কত দূর থেকে বয়ে আনতে হবে না, এখানে তোমার জল ঢানার জন্য যে ভাঁড়টা আছে সেই ভাঁড়টাও নিয়ে নিলে, সামনেই তোমার ড্যামটা আছে, ড্যামটাই গেলে চান করে নিলে, চান করে এখান থেকে জল উঠে এলে বাস এখানে সব জিনিস রাখে, তারপরে এখান থেকে পূজা সজ্জা নিয়ে আরামে পূজা করো। তোর জায়গা থেকে আমার এখানে একটা ভালো লাগলো যে এখানে কেউ কাউকে জোর জবরদস্তি করছে না যে এসো আমার দোকানে এটা কিনে লাও বা এই কিনে লাও, সবাই নিজের নিজের দোকানে বসে আছে, তার যেখানে পছন্দ নিজে যাও, যেটা মন লাও কিনো, মানে জোর জবরদস্তি জিনিসটা নাই। আর অনেক জায়গায় করে না যে এটা রাখার জন্য 10 টাকা লাগবে বা এটা এইখানে ব্যাগ রাখার জন্য 20 টাকা, এইখানে কোনো নাই, নিজে পূজা করো বাস নিয়ে যাও, পুরো শান্ত আছে জায়গাটা, সবাই নিজে নিজের দোকানে বসে আছে, এটা আমার খুব ভালো লাগলো আর কি। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে যে তোমার এই মন্দির, এইটা হচ্ছে মন্দিরটা, এই যে মন্দিরটা, মন্দিরের সামনে দোকানগুলো আছে, আর তারপর এই যে দোকানটা আছে, তো দোকানের সামনে দেখো ওই যে এই যে দোকানটা শেষ হচ্ছে, এই দোকানটার পরে আছে ড্যামটা। এই যে যারা যারা নতুন আসছ বা আসবে, ঠিক আছে, এটা তো যেহেতু প্রথম সোমবার, এখন আরও আছে, তারা এই যে দেখো মন্দিরের সামনেই আছে ড্যামটা, ওইখানে ঘাট আছে, ওইখানে লাইট দেওয়া আছে, তোমার প্যান্ডেল করা আছে। কথা না বাবুরা করছিলা, যারা যারা একবার এইখানে আসো নাই মানে লোহরিয়া, তো তারা একবার আসো, এখানে ঘুরে যাও, এখানে পূজা করাই যাও, দেখো একটা আলাদা রকম শান্তি পাবে, কেন কি এখানে খুব শান্ত পরিবেশ, স্থানদার থেকে শুরু করে যারা এখানে পাবলিক আছে বা এখানে যারা লোক আছে বাসিন্দা আছে, তো তাদের ব্যাপার খুব মানে খুব ভালো, আরামে হালকা। হ্যাঁ এই জল ঢালতে, হ্যাঁ বলো, এই যে এই যে এরাও এসেছে, আর আর মহাদেব, তোর এসেছে এখন জল ঢালতে, হলো পূজা করা হলো, পূজা করা হলো, তারপর জল নিয়ে যাবো, একটু পূজা করা হয়ে গেছে, জল নিয়ে আবার কথা যেহেতু সিমেন্ট দিয়ে বাঁধা আছে, তো কোনো অসুবিধা ভয় নেই, আরামসে বুক অব্দি জল গেলেও সিমেন্ট পরে বাঁধা আছে, স্লিপ করার কোনো ভয় নেই, আরামসে হেঁটে নামো, আরাম চার মাস জলটা না যেটা পরে যাচ্ছে সেটা পরে যাবো, দেখবি রাস্তায় শুকা যাবে, তো সত্যি এখানে যখন চান করছি তো জলটা পুরো গরম রে ভাই, এখন চান করছি না গরম জলে চান করছি, হেভি আরাম লাগলো চান করতে। গাছালা আছে, তো গাছটা নিশ্চয় এইভাবে সিমেন্টে বাঁধে দিয়েছে, তো কত সুন্দর সবাই এখানে রেস্ট করছে, ঘুমাচ্ছে পূজা করার পরে, তো প্রত্যেকটা ইয়েতে গাছের নিচেই সবাই দেখে কেউ মোবাইল ঘাঁটছে, কেউ আবার ঘুমাই আছে, শুয়ে আছে, আর অনেকটা জায়গা ধরে জায়গাটাকে কত সুন্দরভাবে গেছে, আর কত পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, পুরো পরিষ্কার আছে। এই যে মন্দিরটা দেখো লাইট দিয়ে কত সুন্দর সাজানছে, কত সুন্দর লাগছে। এখন বাজে দেখো 3:13, তো এখন দেখো এখানে অনেকগুলো দোকানে এখন খুলে গেছে, এই যে খাবার আছে এখানে, তোমার ছোলা ভাটুরা হয়েছে, মুড়ি আছে, ঘুগনি আছে, তারপর তোমার ওইদিকে আবার ওই তো এক জায়গায় ভাতও করে রেখে দিয়েছে। আমাদের আড়াই একটা পূজা শেষ হয়েছে, তারপর আমরা একটু চা খালি, চা খাওয়ার পরেই আমরা এই দোকানে আলি এবং এই দোকানে খালি, তো খাবার মোটামুটি ঠিকই আছে, খাবার ভালো লাগলো, খাবার টেস্ট আছে। এইখানে যারা যারা পূজা করতে আসবে তাদের জন্য একটা কথা বলিলি, জায়গাটা খুব সুন্দর, তোমরা আসো একবার পূজা করে যাও, কেন কি পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা এখন যেহেতু রাত আছে, কেন কি এখন তো তোমার 3:30 ধরো বাজছে, তো যত সকাল হবে তত ভালো সিন পাবে, কেন কি পাহাড়ের নিচে হচ্ছে মন্দিরটা, পাহাড়টার নিচে। এবারে এটার যে অ্যাড্রেসটা হচ্ছে, অনেকে হয়তো জানো না যে এটা কোন জায়গায়, যে লোহরিয়া মন্দিরটা কোন জায়গায়, তো এটা হচ্ছে তোমার বাগমুন্ডি থানার লোহরিয়াতে,
সিম্পল অ্যাড্রেস হচ্ছে, হ্যাঁ, যারা ঘুরতে আসে অযোধ্যা, ওরা নিচে আপার ড্যাম লোয়ার ড্যাম চিনো, হ্যাঁ, লোয়ার ড্যামের নিচে, যেখানে লোয়ার ড্যাম নিচে নামছো সেখানে মন্দিরটা, সেখানে মন্দিরটা আছে। এইটা আমার প্রথম বছর ছিল জল ঢালতে আসা, তো আমার এখানে তো খুবই ভালো লাগলো, মানে সব রকমের সুবিধা আছে। তাতে যখন আমরা আসতেছিলি তখন অনেক কিছু জিনিস দেখতে পালে, যেমন কি হচ্ছে শিয়াল দেখতে পালে, ওইটা তো বাদে দাও। তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে যে দেখছি যে আমাদের আগে আগে অনেকজন আসতেছিল, মানে ইয়ং ছেলে, ধরো 22 বছর 23 বছর 20 বছর, তো তারা আসছে। তো একটা জিনিস আমার মানে খারাপ লাগলো, জল ঢালতে আসছো ঠিক আছে, বাট অনেক লেগে দেখছি যে একটা সাইডে গাড়ি দাঁড় করা নিয়ে, মানে ওরা খাচ্ছে আর কি, ধরো ধূম্রপান করছে, ধূম্রপান বলতে বিড়ি সিগারেট নয়, তার থেকে একটু উপরে, মানে যেটা পাতা জাতীয় যে জিনিসটা, আমি কি বলতে চাচ্ছি তোমরা আশা করি বুঝে গেছো। তো অ্যালকোহল চলছে, তো আমি একটা কথা বলবো যে দেখো ভাই, পূজা করতে আসছো আর এটা হচ্ছে পাহাড়ি রাস্তা, তো ওটা খায়ে যদি গাড়ি চালাবে পাহাড়ে তো খারাপ হবে, কেন কি রাস্তা তো একদম আপ ডাউন রাস্তা, পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, তো দুর্ঘটনা হতেও পারে বা ঘটতেও পারে, তো এই জিনিসটা করো না, ভাই হিসাবে বলো, দাদা হিসাবে বলো, মানে বললে আর কি। বছর যে আমার সঙ্গে এলো কেমন লাগলো বলো, আমার সঙ্গে আসে, মানে আমার সঙ্গে তুমি আসো নাই, তোমার সঙ্গে আমি আলে, ও একই ব্যাপার, একই জিনিস হলো, হ্যাঁ, তোর সঙ্গে আসে পতাকা একটা যে বেশি বকবক শুনতে লাগে ছিল, মানে মজা পাইছো তো, একদম এটা তো বরাবর, আমার তো জড়িত ওই জন্য করতে লাগে না দুজন ভাই, হ্যাঁ, যেখানে ঘুরতে যাই আমরা খুব মজা করে ঘুরি, ঠিক আছে, ফুল এনজয় করি। আর আমি প্রশ্ন করি তোমায়, প্রচুর কোশ্চেন, এটা কেন, ওটা কেন, ওটা এমনি কেন, ওটা এমনি কেন, ব্যাস চলতে থাকে মুখে সবসময় ইয়ার, কোশ্চেন করি, মানে তোমায় কোশ্চেন করি, আর ও যখন যখন ও দেখে যে এবার বিরক্ত হয়ে গেলি তখন বলে হ্যাঁ হবে, তুই কি আর পেঁদা বলবি, তুই যখন বলছিস তখন ওটাই হবে, কে এই জিনিসটা আর কি চলে। যারা যারা আসবে তাদের জন্য ওয়েলকাম, আর খুব সুন্দর একটা জায়গা, অবশ্যই আসো, আর হর হর মহাদেব, সবাই জল ঢালো। 3:30 বাজে পার হচ্ছে, 4:45 বার হচ্ছে, বাড়ি পৌঁছতে মোটামুটি 5:30-5:30 বাজে, তো সাড়ে চারটা কি 5:00, চলো সবাই ভালো থাকো, হর হর মহাদেব।